हेलो एवरीवन, वेलकम टू दलीज किचन। चिकेन बिरियानी मटन बिरियानी तो आम्रा सबाई खेयेछि, तो आज आमी बानाबो प्रॉन बिरियानी। जावा जाक रेसिपिते। तार जोनो प्रथमे आमी चालटाके सेद्ध करे नेबो। ओखाने जलटा आमी गरम करे नियेछि, जलटा फुटबे तखन आमी मसलाटा दिये देबो। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর গোটা জিরে আছে। এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে আমি 80%-এর মতো সেদ্ধ করে নেব। এখন ভাতটা রান্না হয়ে গেছে, এটাকে আমি জল থেকে ছেঁকে নেব। ভাতটা ছেঁকে নেওয়ার পর একটা বড় থালার মধ্যে খেলিয়ে রেখে একটু নুন আর ঘি মাখিয়ে রেখে দেব আমি। এতে ভাতটা খুব ঝরঝরে থাকে আর বিরিয়ানির টেস্টটাও অনেক বেশি বেড়ে যায়। এখন আমি একটা কাপের মধ্যে জল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু কেশর দিয়ে দেব আর এটাকে ভিজতে দেব বেশ কিছুক্ষণের জন্য। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছটা আমি 2 থেকে 3 মিনিটের জন্যই ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজবো না। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এখন ওই একই কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ ঘি, আর ঘিটা গরম হলে তারপর দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর দিয়ে দেব 7 মতো নুন। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা, 1 চা চামচ বিরিয়ানি মশলা। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর মশলাগুলোকে সব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা বাটা। মশলাটা কষে এলে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ এমনি খুব নরম হয়, তাই বেশিক্ষণ রান্না করার দরকার নেই, আর খুব সাবধানে এটাকে মেশাতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়।
এটাকে এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফেটানো টক দই। সব শেষে দিয়ে দেব কুচানো ধনে পাতা। মশলাটা প্রায় হয়েই এসছে, এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিলেই এটা রেডি হয়ে যাবে। এখন আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি লেয়ারিং এর প্রসেসে। আমি এখানে একটা ডেচকি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাঁড়ি কড়া যে কোনো কিছু নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এখানে প্রথমেই আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাকে ভালো করে চারিদিকে মিশিয়ে নেব। এরপর তেজপাতা দিয়ে দিচ্ছি যাতে নিচটা ধরে না যায়। এবার রান্না করা ভাতের অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দেব। এখন চিংড়ি মাছের যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেব। আর উপর থেকে বাকি ভাতটাও আমি দিয়ে দেব। এখন উপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি, বিরিয়ানি ঘি ছাড়া একদমই চলে না। আপনারা যদি একটু লাইট বানাতে চান তাহলে ঘিটা দেবেন না। উপর থেকে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা। দিয়ে দেব কুচানো ধনে পাতা, এখানে আপনারা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। এখন আমি জলে ভেজানো কেশরটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিয়েছি। মিঠা আতরটা আমি আগে দিইনি, গন্ধটা চলে যাবে বলে, তাই দেওয়ার আগে 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। এটাকে আমি চামচে করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব, কারণ ঢেলে দিলে এটা সব জায়গা ভালোভাবে পাবে না। এখন এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য দমে বসাবো। এটার উপরে ভারী কিছু চাপিয়ে বা চারিদিকটা আটা মাখা দিয়েও এটাকে সিল করা যেতে পারে। এটাকে আমি একটা তাওয়ার উপরে বসালাম যাতে ডাইরেক্ট আগুনটা না লাগে, তবে আপনারা ডাইরেক্টও বসাতে পারেন, তবে সেক্ষেত্রে ফ্লেমটা একদম লো রাখবেন। এখন আমার বিরিয়ানি একদম রেডি, এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। চিংড়ি মাছের রেসিপির জন্য আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন, আমাকে এভাবে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর আমি যাতে আরো অনেক নতুন নতুন রান্না করতে পারি তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।